হ্যালো, আসসালামু আলাইকুম। আডে উইথ নুসরাতের তরফ থেকে আরেকটা নতুন সন্ধ্যার শুভেচ্ছা। এতক্ষণে ঘুরেঘুরি আর টোটো করা দেখে বোঝা গিয়েছে আমি নিশ্চয়ই কোনো একটা জায়গায় ঘুরতে এসেছি। ইয়েস, এবং সেই ঘোরাটা অবশ্যই আমি কখনোই একা ঘুরি না, তোমাদেরকে সাথে নিয়ে ঘুরি। আমি এখন কাউন্টারে টিকিট নিয়েছিলাম, সাথে খাবার তো অবশ্যই। আমার চাইতে আমার রাইফা মামনের বেশি ক্ষুধা লেগেছে, সে হটডগ উইথ চিজ নিচ্ছিল। পক 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 টক টক সব শেষ, এখন একটু বলে নেই আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, হপ অন হপ অফ। এটা কোথায়? এটা হচ্ছে একটা কেএল বাস। আমরা এটা দিয়ে একটা সিটি ট্যুর দেব। এই বাসটার একটু বিশেষত্ব বলি, বাসটা দিনে দুইবার, হ্যাঁ একটা হচ্ছে সকালে একটা হচ্ছে রাতে। আমার তরফ থেকে রাতের জার্নিটাই ভাবছি। ম্যাডামকে দেখে চিনে ফেলেছেন, আমার সাথে সুরভি আপা আছে। আমাদের বাসের টিকিট করাও শেষ, এখন ওয়েট করার পালা। তো আমরা ওয়েট করবো কোথায়? বাইরে থাকবো, সে পাশেই একটা মার্কেট। তো আমরা ভাবলাম একটু ঢু মেরে আসি। বাস আসতে আসতে আমাদের একটু মার্কেট ঘোরাও হয়ে গেল, তোমাদের সাথে বক বকও হয়ে গেল। তো আমরা ঘুরতে ঘুরতে একটু বলে নেই বাসের টিকিট কথা ছিল। এর মধ্যে একটা ছোট্টই, সেটা হচ্ছে আমি অনলাইনে দেখেছিলাম 15 রিঙ্গিত মেবি। এটা আমার মিস্টেক, নট দেম। তো আমি 15 রিঙ্গিত ভেবে গিয়েছি, গিয়ে দেখি বাসের টিকিট 50 করে আর বাচ্চাদের জন্য 25। অবশ্য লোকাল হলে সেটার ব্যাপার আলাদা, আমরা তো ফরেনার, সো আমাদেরকে পুরোটাই পে করতে হয়েছে। যাই হোক, বাচ্চাদের জন্য হচ্ছে 25 আর যারা নাকি মালয়েশিয়ান বেবি তাদের হচ্ছে 15। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু স্কার্ট পাওয়া যাচ্ছে। আমাদের বাস চলে আসছে, আমরা ভোঁ দৌড় দিয়ে বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে। ওই যে আমাদের বাস। ইয়েস, এখনই আমরা উঠব, লেটস গো। ভিডিওতে যা দেখছো তা সত্যি, বাসটা হচ্ছে ডাবল ডেকার। ইয়াহু, আর এইটাই হলো বিশেষত্ব যে উপরের ফ্লোরটা কোনো ছাদ নেই, ওপেন। এখন দেখা যাক কেমন লাগে আমাদের, আসলেই আমরা এনজয় করি নাকি পুরো ট্যুরটাই মিথ্যা গেল। আর নিচের ফ্লোরে তুমি যদি এসির মধ্যে বসে নিচে বসে বসে দেখতে চাও, তার জন্য আছে নিচের ফ্লোর। সো যে যেটা এনজয় করে, আমরা অবশ্যই উপরের ফ্লোরটা বেছে নিয়েছি। ভয় লাগতেছে
ভিডিও করতে ভুলে যাই অ্যাজ ইউজুয়াল। আমার হাতে ফোন থাকে না, আমি অন্য দুনিয়ায় থাকি। যে ভয়টা আমরা একটু একটু পাচ্ছিলাম যে ভালো লাগবে কি লাগবে না, আসলে টোটাল ভয়টাই সংশয় সব কিছু কাটিয়ে দিয়ে লাস্ট উত্তর হচ্ছে আসলেই অনেক ভালো লেগেছে। কেন লেগেছে? লাইটিং সব কিছু মিলে কেএল সিটি তো আমরা দেখি, আমরা তো এখানে থাকি, তাই না? কিন্তু তারপরও ভালো লাগার একটা কারণ হচ্ছে পাশের যে পার্টনার, সে সবসময় ড্রাইভ করা হয় আমি দেখছি, হয়তো বা ওভাবে এনজয় করা হয় না দুজন মিলে, দুইজন পাশে বসে বসে যেন নতুনভাবে নতুন করে এত বছর পর আরেক কেএল শহরকে দেখলাম, ভালোই কিন্তু লেগেছে। সো যারা এসে কেএল ঘুরতে এসে এটাকে এক্সপ্লোর করতে চাও, আই মিন কেএল সিটিকে এক্সপ্লোর করতে চাও, তাদের জন্য আমার মনে হয় এই বাস ট্রিপটা বেশ মজাদায়ক। উপরের একটাও নামতেছে না সবাই বুঝছে, এখানে নামানো হয়েছে। আমরা এখন কেউ ফেস দেখাতে পারতেছি না কোনো কিছুই না, কারণ হচ্ছে আমরা কেউ নামবো না, কারণ আমরা যদি নামি এখানে তো আর মানে টিকিটের সিট নাম্বার দেওয়া নাই, যে যেখানে যেভাবে করে, তো আমরা নামলে যদি জায়গা বুকড হয়ে যায় এজন্য আমরা কেউ নামবো না, আমরা কেউ নামতেছি না। হ্যাঁ, সেটা তো আমরা সবাই আমাদের ফার্স্ট স্টপে থাকবো। ইয়েস, কেউ যাবে, আমরা এখানে আসলে বলে নেই বাসের বেশ কয়েকটা স্টপেজে থামবে। তো এটা ছিল প্যান্ডেমিকের পরে ফার্স্ট ট্রিপ বাসটার, সো ওইভাবে না হলেও মিনিমাম আমাদেরকে 2 ঘন্টার উপরে, মানে আমরা 7টার সময় উঠেছি বাসে, 9:30 সময়, 9:45 দিকে বাসটা থেমেছে তাই স্টপেজে এসে। সো মোটামুটি সব জায়গায় থেমে সুন্দর করে করে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আমরা মোস্ট অফ দ্য টাইম, তুমি চাইলে যে কোনো জায়গায় নামতে পারো, বাট আমরা নামিনি, আমরা 2-1টা প্লেসে নেমেছি, কারণ হচ্ছে যদি আমাদের উপরের সিট বুক হয়ে যায় এই জন্য আমরা কেউ খুব একটা নামিনি, উপর থেকে এনজয় করেছি। তুমি চাইলে নেমে পুরোটা এক্সপ্লোর করতে পারো, সুন্দর করে দেখে ছবি তুলতে পারো আর অনেক কিছু, আমরা উপর থেকে যতটুকু পারি ভিডিও করেছি। আর 20 মিনিট
এখন আবার আমরা ডানে বাঁয়ে ঘুরে যাব। এটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না যে আমরা আসলে কি পরিমাণ হিলি একটা জায়গায় ভেবে করে বসা। আমার বড় বন্ধু তারা খুব শখ, সে এখান থেকে জাম্প করবে আর আমি নিচে থাকবো এবং নিচে থেকে তাকে ধরবো। এই ধরনের, হ্যাঁ এই ধরনের আশা কথা খুবই খুব ভালো না, আমি নিচে তাপ কাটা নিয়ে থাকবো। কি লাগবে রানা ভাইয়ের? আমরা এখন চলে যাচ্ছি টাটা, বাই 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 বাই। আর সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমাদের রানা ভাইয়ের ক্ষুধা লেগে গেছে, তার অন টাইমে খাবার লাগে। চারটা রেখে দীপাবলি, তো আমি জানি না আমার এখানে কেউ দীপাবলি কেউ আছে সবাই অগ্রিম হ্যাপি দীপাবলি। আমরা এরকম হাসি ঠাট্টা মজা করতে করতে সেই চিরাচরিত রাস্তাগুলো দিয়েই এক নতুন রূপে নতুন ভাবে শহরটাকে দেখতে দেখতে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। কোথায় নিয়ে গেছে তা জানি না, বাট যাচ্ছি আমরা আরেকটা গন্তব্যে সেটা জানি। রাতের বেলা লাইটিংটাই আসলে দেখা।
আমার বাতাসে চুলের অবস্থা খুবই খারাপ। এখন আমরা এখান থেকে আরেকটা স্পটে যাব, দেন টাটা বাই বাই করব, টাটা বাই বাই করব বাসটাকে। তোমাদের কেন, কারণ ওখান থেকে হয়তো আমরা লিটল ইন্ডিয়া যেতে পারি, এখনো কনফার্ম হয় নাই, বাট মেবি উই উইল গো দেয়ার। বাই বাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, আর ডে উইথ নুসরাতের পাশে থেকো সবসময়, যেভাবে আছো, যারা আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।